প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? আজকে আপনাদের সামনে ছোট্ট একটু আলোচনা নিয়ে আসছি যে কি দোয়া পড়লে আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যে এই দোয়াটি প্রতিদিন পাঠ করবে, আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন। দোয়াটি হলো استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। আবার পাঠ করছি, استغفر الله الذي لا اله الا هو الحي القيوم واتوب اليه। অর্থাৎ আমি আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছি, তিনি ছাড়া আর কোনো উপাস্য নেই, তিনি আমাদের সৃষ্টির পরিচালক, আমরা তার কাছেই ফিরে যাব। আল্লাহ তাআলা আপনাকে আমাকে সকলকে এই দোয়াটি পাঠ করার তৌফিক দান করুন। আমিন।